চট্টগ্রামের বাঁশহাড় উপজেলার অতি বিরল প্রজাতির সার্গো রাজধনেশ পাখি সহ দুই পাচারকারীর আটক গরই। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বাঁশহালি বিভিন্ন স্পটত চেকপোস্ট বয়ারে বাঁশহালির গুনাগুড় এলাহাতুন থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন সহ যৌথ অভিযান চালায় এই পাচারকারী এবং ফাঁকিনুরি আটক গরই। বাগেরহাট জেলার শরণখোলা থানার খুমতাখাটা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের মৃত ফজল হকের ফোয়া মিজানুর রহমান। অভিযান পরিচালনার সময় এডে আরো উপস্থিত আছে আনোয়ারা বাঁশহাড় এলাকার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, বাঁশখালি ইকোপার্কর রেঞ্জ কর্মকর্তা নিসুজ্জামান শেখ, স্থানীয় সাংবাদিক হল আর ভ্রাম্যমান আদালত পরিচালনা গজ্জি, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান তে দুই পাচারকারী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালত ফাটাই। ছিল সেই কারণে তাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012-এ চৌত্রিশ ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড পালন করা হয়েছে এবং পরবর্তীকালে তারা যদি এই অপরাধ আবার সংগঠন করে সেক্ষেত্রে তাদের বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এই পাখিগুলো যখন যাতে ভালোভাবে থাকতে পারে এবং তাদের যাতে সঠিক পরিচর্যা করা হয় সেই জন্য এই পাখিগুলোকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে যাচ্ছি। তারা হলো যে গত দেড় থেকে দুই বছর এই পাখি পচার চক্রের সাথে জড়িত এবং তাদের সাথে আরও অনেকেই আছে। পরবর্তী হয়তো তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে আরও অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করা হবে বাকিদের নামও আমরা পেয়ে যাব। এ বিষয়ে আনোয়ারা বাঁশখালী এলাকার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এসি প্লাস টিভির হয়। গতকাল রাতে রাত নয়টা দশটা মানে নয়টা দশটার দিকে আমরা সংবাদ পাইছি, কোনো সংবাদ পাইছি বান্দরবান জেলার আলিপদম থেকে কিছু বিলুপ্ত প্রজাতির রাজধনেশ পাখি পাচার করা হচ্ছে এবং সেটা চুপুরিয়া, টেপুয়া এবং বাঁশখালী রুটে চট্টগ্রাম হয়ে ঢাকা শহরে বসে রওনা। সেই সংবাদের ভিত্তিতে আমরা উদ্যতন কর্তৃপক্ষ অনুমানের পরিষেবা মহিলাকে অবহিত করে ওনার অনুমতি করে আমরা চেকপোস্ট করি চট্টগ্রাম বাঁশখালী হলে এবং সেখান থেকে সেলিমকে তার সিএনজি সহ এবং চারটি গণেশ পাখি সহ আমরা তাকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে এই পাখিগুলো রিসিভ করার জন্য আরেকটা পক্ষ ঢাকা থেকে এসে অবস্থান করেছে। আমরা কৌশলে তাকেও গ্রেপ্তার করতে সমর্থ হয় সে মিজান আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের যে গাড়ি সিএনজি এবং প্রাইভেট কার এগুলো আমরা আমাদের হেফাজতে নিয়ে তুমি কম দিচ্ছ তুমি কমে টানতেছো আমি তো ই বলছে যে দুই বক্স মাল ঠিক আছে এটা হলো দাম ছয় মাস এটা তো ছয় মাস সাইদ সি প্লাস টিভি চট্টগ্রাম।